সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতিবছর 3রা ডিসেম্বর দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়। মঙ্গলবার যাদবপুর বিধানসভা কেন্দ্রের সুলেখা মোড়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে উপহার স্বরূপ হুইল চেয়ার তুলে দেওয়া হয়। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন বা বিজিএমটিইউ এর দক্ষিণ কলকাতা জেলার সভাপতি তুলসী ঘরামের উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়। দেখুন, এই যে তৃণমূল কংগ্রেস সরকার যে হিংসার রাজনীতি সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিয়েছে, বিপক্ষে কারুর থাকা চলবে না। বিপক্ষে কেউ যদি থাকে, দেখুন একটি গণতান্ত্রিক দেশে আমরা বাস করি, তো এটা তো গণতন্ত্র নয়, এটা একটা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলায়। যারা বিপক্ষের যারা কর্মী নেতাদের যে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এর জবাব কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেবে, আমাদের দেবার প্রয়োজন নেই। পশ্চিমবাংলার মানুষ যখন আসন্ন নির্বাচন হবে তখন তারা এই জবাব দেবে। এই যে সন্ত্রাস এবং হিংসার রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে, তার জবাব তারা পাবে। এবং আমরা এই ব্যাপার নিয়ে কেন্দ্রে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জানাবো, একটি রিপোর্ট পেশ করব যে এইভাবে আমাদের কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, এই রাজনীতি কিন্তু পশ্চিমবাংলার মাটিতে মানুষ সহ্য করবে না। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বারবার বিজিএমটিইউ এর কর্মীদের আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হলো একাধিক বিজেপি নেতারা। পাশাপাশি রাজ্যে এনআরসি বা নাগরিক পঞ্জির হবার ব্যাপারে সমর্থন করেন। শুরু থেকেই বলি, আমার পাশেই আমার নদিয়া দক্ষিণের সভানেত্রী আছেন, ওর উপরেও হামলা হয়েছে, তৃণমূল আশ্রয় দুষ্কৃতী। বেশ কিছু যারা তৃণমূলের সুবিধা, এটা জানি না ওদের দলের স্ট্র্যাটেজি কিনা, যারা ওই দলের সুবিধা করতে পারেনি বা চিহ্নিত হার বাদে, ওরা একদম রণকৌশল নিয়ে আমাদের দলে পাঠিয়ে দিচ্ছে। এবং আমরা যখন গঙ্গায় জোয়ার আসে তখন তার সাথে অনেক আবর্জনাও ভেসে আসে, এবং সেই আবর্জনা হিসেবে আমাদের দলে অনেক বেবে জল ঢুকে যাচ্ছে। আর সাথে একসাথে প্রশাসনকে দেখুন, সরকারি প্রসাদের লোভে প্রশাসন আস্তে আস্তে কীভাবে দলদাসে পরিণত হচ্ছে তার পরিচয় যেভাবে আমাদের উত্তর কলকাতার শ্রমিক নেতা জয়দেব দাসকে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের সংগঠনের একজন সর্বোচ্চ নেতা সাধারণ সম্পাদক রাহুল সাহুকে দেওয়া হয়েছে, তার সাথে আমাদের মাননীয় কেন্দ্রীয় নেতৃত্ব মুকুল রায়কে জড়িয়ে দেওয়া হয়েছে, এবং একটা নয় আমরা একাধিক মামলা তৃণমূলে থাকাকালীন তখন কি সরকার ও পুলিশ প্রশাসন কি বেহুশ হয়েছিল? আমরা বিজেপিতে যাওয়ার পরে কি তাদের হুশ ফিরেছে না? এরকম কোনো ব্যাপারে যে তৃণমূলে থাকলে দুর্নীতি করার লাইসেন্স দেওয়া হয়? এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা চন্দ্রকুমার বোস, জয় ব্যানার্জি, দেবিকা মুখার্জি, বিজিএমটিইউ এর সভাপতি বাবান ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিজেপি নেতা চন্দ্রকুমার বোস জানান, বুথ স্তরে চায় পে চর্চার মধ্য দিয়ে মানুষের জনসংযোগ বাড়াতে হবে, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী জীবনের ভূয়সী প্রশংসা করা হয়। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে হুইল চেয়ারের সাথে সাথে শ্রবণ যন্ত্র, ওয়াকিং স্টিক বিতরণ করা হয়।